আমি সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ করি বলে গত 15 বছর ধরে আমার দল ক্ষমতায় আছে এমন কোনো কিছু করিনি যে যেটাতে একটা মানুষের ক্ষতি হয়েছে। শিল্পের সাথে কিন্তু প্রথমে দেশ জড়িত থাকতে হবে, শিল্পীর সাথে দলও জড়িত থাকবে। আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, এই আওয়ামী লীগকে সমর্থন করি। আমি যদি শিল্পী ডিভাইডেশন করে তাহলে আওয়ামী লীগের শিল্পী বলবে। আমি শিল্পী কথাটার সাথে রাজনীতির ওই জায়গাটায় দলকে কখনো সম্পৃক্ত করতে চাই না। ব্যক্তি সিদ্দিক, আমি সবসময় বলি যে নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান সারা বাংলাদেশের, বাট ব্যক্তি সিদ্দিকুর রহমান একটি দলের সমর্থন করে, একটি দল থেকে সে জাতীয় সংসদে যেতে চায়। বাট যদি সেই দল সমর্থন করার পরে যদি সেই দল ক্ষমতায় না যায়, দ্যাট মিন্স সরকার গঠন না করে, শিল্পীদের কী অবস্থা হবে সেটাই তো প্রশ্ন। সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই যে শিল্পীরা তো কখনো শিল্পীদের জায়গায় থাকবে, শিল্পীরা তো কখনো ওই দলের যদি দুর্নীতি করে ওই দলের সাথে, দলের দুর্নীতির সাথে কিন্তু শিল্পীরা কখনো জড়িত থাকে না। বা ইতিপূর্বে যে সমস্ত শিল্পীরা সরকার গঠন করার পরে আমার সেই সরকারের সদস্য হয়ে বা জাতীয় সংসদে গিয়ে মন্ত্রী বা এমপি হয়ে যদি সে দুর্নীতি করে থাকে তাহলে সে নর্মাল দুর্নীতির জায়গা থেকে তার বিচার হবে। বাট আমি মনে করি যে দল করুক যে দল না করুক, শিল্পী শিল্পীর জায়গায় থাকবে এবং সরকার গঠন বা গঠন চেঞ্জ করলে, কারণ আমি এখন আওয়ামী লীগ করি, তার মানে আমি সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ করি বলেই গত 15 বছর ধরে আমার দল ক্ষমতায় আছে এমন কোনো কিছু করিনি যে যেটাতে একটা মানুষের ক্ষতি হয়েছে। আমি একটি অপোজিট পার্টির কোনো মানুষকে আমি ক্ষতি করেছি? হ্যাঁ, আমি তথ্যমূলক আমি বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যতে যদি মনে হয় যে সে খুন্ড হয়েছে, এটা তার ব্যর্থতা বোঝার ব্যর্থতা থাকতে হবে। এটা বুঝতে হবে যে শিল্পী হিসাবে যখন আমি টেলিভিশনে স্ক্রিনে দাঁড়াই তখন আমি নাটক করি, তখন আমি সারা বাংলাদেশের মানুষকে মাথায় রেখে আমি কথা বলি। যখন পলিটিশিয়ান হিসেবে কথা বলি, যখন পলিটিক্যাল মঞ্চে দাঁড়াই তখন পলিটিক্যাল কথা বলি, এবং তখন যদি কারো বিরুদ্ধে যায় সেটা যদি সে বুঝতে না পারে যে উনি ওই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছে, বাংলাদেশের সার্বভৌমত্বের যে মানুষগুলো বসবাস করে তাদের স্বার্থে কথা বলছে, এবং আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করি অবশ্যই আমি আমার আওয়ামী লীগকে সবসময় সাপোর্ট করে যে কথাগুলো হবে সেগুলো আমি বলবো, বলতে হবে। এবং সেই কথাগুলো বলার সময় কিন্তু আমি যেমন ব্যক্তিগতভাবে আমি অনেক সতর্ক থাকি, একটা মাত্র কারণে আমি মনে করি একজন শিল্পী যেহেতু সারা বাংলাদেশের সম্পত্তি, অতএব সরকার গঠন করলে বিরোধী দল হিসাবে যদি আমার দল যায় তখন যে অন্য সরকার গঠন করবে তারা যে এদের উপর অত্যাচার করে অবিচার করবে বা সেগুলো আমি কখনো মনে করি যে করা উচিত না, একটা মাত্র কারণে উচিত না। যদি আমি কোনো অন্যায় করে থাকি ডেফিনেটলি সেটার শাস্তি আবার হতে হবে, কারণ আমি কখনোই অন্যায়ের পক্ষে না, ন্যায়ের পক্ষে। আমি শিল্পী হিসাবে বা আমি যদি পলিটিশিয়ান হিসাবে যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি, আমি শিল্পী এবং না সাধারণ মানুষ হিসেবে যদি আমি একটা খারাপ কাজ করে থাকি তাহলে আমার বিচার হওয়া উচিত। অতএব যে শিল্পীরা মনে করে যে আজকে একটা দলে আছি, আমার দল সরকার গঠন করছে বাংলাদেশে, আমার আমি বিশাল ব্যাপার, তাহলে আমি মনে করি আপনি ভুল করছেন। আপনার বাংলাদেশ আপনার, আপনি বাংলাদেশকে নিয়ে গর্ব করেন, আপনি দেশের মানুষকে নিয়ে গর্ব করেন, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে গর্ব করেন, তাহলে আপনার ভালো লাগবে। তাহলে আমার মনে হয় না যে সরকার গঠন করলেও আপনাকে নানান ধরনের মানে প্রবলেমের সম্মুখীন হতে হওয়া উচিত না। এটা শিল্পীদের ক্ষেত্রে, শিল্পী নয় খালি, আমি শুধু বলি যে মানুষের ক্ষেত্রেও সেটা হওয়া উচিত নয়। একজন মানুষ যখন ক্ষমতা যদি ভুলে যায় যে আমি আমার নিজের সেই জায়গাটা ভুলে গিয়ে যদি সে ওই ক্ষমতার অপব্যবহার করে বা সব ক্ষমতাকে দেখিয়ে সে নানান অন্যায় করে, ডেফিনেটলি তার শাস্তি হওয়া উচিত।